নমস্কার মন্ডস কিচেনের সকলকে স্বাগত আজ আমি করে দেখাবো একটু অন্য প্রসেসের পটলের পাতুরি তার জন্য এখানে আমি পাঁচ থেকে ছটা একটু বড়ো সাইজের পটল নিয়ে নিয়েছি দু টেবিল স্পুন মতো পোস্ত চারটে কাঁচা লঙ্কা আর দেড় টেবিল স্পুন মতো দু রকমের সর্ষে আমি মিশিয়ে নিয়েছি আর এক বাটি মতো কোরানো নারকেল নিয়েছি এবারে পটলগুলোকে আমি এইভাবে টুকরো টুকরো কেটে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে জাস্ট মানে জলটা ফুটতে আরম্ভ করবে সেই মতো অবস্থায় স্ট্যান্ড করে নেবো ছেঁকে একটা অন্য জায়গায় তুলে নেব ঠিক এখনও হয়নি আর একটুখানি ফুটলেই আমি এটাকে নামিয়ে নেব জলটা কিন্তু খুব বেশি টক করে ফুটবে না কারণ তাহলে পটলটা সেদ্ধ টাইপের হয়ে যাবে আমি পটল পটলটা সেদ্ধ টাইপের করতে চাইছি না এখানে পটলটা শুধুমাত্র একটু গন্ধটা চলে যাবে তার জন্য এই প্রসেসিং অবলম্বন করা এবারে এখানে আমি সর্ষে পোস্ত নারকেল কোড়া আর চারটে কাঁচা লঙ্কা একসাথে এইভাবে মিক্সিতে পেস্ট করে নিই পটলটাকেও সেম প্রসেসে পেস্ট করে নিচ্ছি এবার দিয়ে দিলাম দু স্পুন মতো নুন নুনটা কিন্তু আপনাদের স্বাদ মতো দেবেন করার মধ্যে দু টেবিল স্পুন মতো সর্ষে তেল দিয়ে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি পেস্ট করে রাখা পটলটা পেস্ট করে রাখা পটলটা মোটামুটি আমি চল্লিশ থেকে তেতাল্লিশ সেকেন্ড পর্যন্ত আমি বেশ মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে নাড়াচাড়া করে নেবো বেশিরভাগটাই মিডিয়ামে রাখবো এতে করে কি হবে পটলের কাঁচা গন্ধটা একদমই চলে যাবে আর যারা একদম পছন্দ করেন না পটল খেতে মানে পটলের গন্ধের জন্য তো তারাও এই জিনিসটা অনায়াসে খেতে পারবে এর মধ্যে আরও এক স্পুন নুন অ্যাড করেছি এবার এর মধ্যে আমি সর্ষে পোস্ত আর নারকেলটা একসাথে যে পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা অ্যাড করে দিলাম দিয়ে এটাকে মোটামুটি জাস্ট তিরিশ সেকেন্ড পর্যন্ত নাড়া নাড়াচাড়া করে একটা অন্য পাত্রে তুলে নেব হালকা ঠান্ডা হওয়ার জন্য জাস্ট অপেক্ষা করব খুব বেশি ঠান্ডা না হলেও চলবে মিডিয়াম ঠান্ডা হলেই হবে এবার আস্ত লাউ পাতার মধ্যে আমি টু টেবিল স্পুন করে সর্ষে পোস্ত আর পটলের মিক্স মিক্সারটা দিয়ে দিচ্ছি আর এইভাবে একটা সুতো নিয়ে নিয়েছি যেটা আমি মুড়ে নেবো মুড়ে বেঁধে নেব ফ্রাইং প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলে ফ্রাইং প্যানটা ভালো করে চারিদিকে ঘুরিয়ে আমি তেলটাকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে আমি একে একে বাঁধা লাউ পাতার মোরগটা আস্তে আস্তে সাবধানে দিয়ে দেব লাউ পাতাগুলো ঠিক এইভাবে মুড়ে আর বেঁধে নিতে হবে এই লাউ পাতাগুলো উল্টানোর সময় দুটো চামচ ব্যবহার করে লাউ পাতাগুলোকে আস্তে আস্তে উল্টে দিতে হবে জাস্ট আমি হাতে করে একটু সরিয়ে দিচ্ছি দিয়ে আর একটা পাতার মোড়ক আমি অ্যাড করে দিলাম আগে যে দুটো পাতার মোরগ দিয়েছিলাম আমি সেই দুটো প্রায় হয়েই এসেছে মতো অবস্থায় আমি ওই দুটোকে তুলে নিয়ে আর পরে যে একটা দিয়েছি সেটাকে বারো থেকে পঁচিশ সেকেন্ড পর্যন্ত ওটাকে হাল মিডিয়াম হালকা আছে একদম শিখে নেব মানে একটু ফ্রাই করে নেব খুব বেশি ফ্রাই হবে না কিন্তু পাতাটা পাতাটা জাস্ট নরম হয়ে আসবে সে মতো অবস্থায় এটাকে আমি নামিয়ে নেব পাতাটা যদি কৃষ্মি হয়ে যায় তাহলে কিন্তু ভিতরের যে মানে মশলাটা রয়েছে পটলের পাতুরির যে মশলাটা আমি তৈরি করেছি সেটা কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে সেই জন্য পাতাটা নরম হলেই নামিয়ে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পটলের পাতুরি খুব কম সময়ের মধ্যেই এই রেসিপিটা তৈরি হয়ে যায় আপনারা প্লিজ এটা বাড়িতে বানিয়ে দেখবেন আর অবশ্যই জানাবেন এটি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই এটা শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমায় একটু দেওয়ার জন্য